ওকে সো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্জের প্রবাহ কিসের উপর নির্ভর করে অ্যাকচুয়ালি চার্জের প্রবাহটা কি চার্জের পরিমাণের উপর নির্ভর করে নাকি বিভবের উপর নির্ভর করে সো এইটা নিয়ে আমাদের দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্টদের প্রবলেমটা থেকেই যায় অনেক স্টুডেন্ট এটা ক্লিয়ারই করতে পারে না অনেকের এই ধারণাটাও থাকে যে চার্জ বাড়াচ্ছি মানে বিভব বাড়াচ্ছি তার মানে আমি যদি বলি যে বেশি বিভবের বস্তু থেকে কম বিভবের বস্তুর দিকে চার্জ যাবে তখন এটা ইনডাইরেক্ট একটা ইফেক্ট থাকে যে বেশি পরিমাণ চার্জের বস্তু থেকে কম পরিমাণ চার্জের বস্তুর দিকে বস্তু যাচ্ছে কারণ এইরকম আমাদের একটা পাজলিং অবস্থা থাকে আমি আজকের চেষ্টা করবো সেটা হচ্ছে এইটা একেবারে বেসিকটা ক্লিয়ার করার জন্য এবং সেইটার জন্য আমি একেবারে বেসিক থেকে এটা শুরু করবো যাতে তোমাদের যে কোনো একজন স্টুডেন্ট আমার আগের লেকচার গুলো না দেখেও এই অংশটা অন্তত ক্লিয়ার করতে পারে সেটার জন্য এটা একেবারে বেসিক থেকে শুরু করবো তো এই এই জন্য আমাদেরকে প্রথম যে স্টেপে যাইতে হবে সেটা হচ্ছে প্রথম আমাদেরকে বুঝতে হবে বিভব বলতে কি বোঝায় শুনো বিভব হচ্ছে এক প্রকার কাজ তো বিভব বোঝার জন্য আমাদেরকে অবশ্যই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র সম্পর্কে ধারণা নিতে হবে তড়িৎ ক্ষেত্র মানে কি সাপোজ ধরো তুমি এদিকে একটা চার্জ দিছো এটা প্লাস হইতে পারে অথবা মাইনাস হইতে পারে তুমি যে কোনো চার্জ দিলে বাট আমি চার্জ দিয়ে প্লাস দিয়ে করতেছি তো তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে খেয়াল করো তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে যে এই চার্জটা যে অঞ্চল পর্যন্ত অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র ধরো এদিকে একটা চৌম্বক আছে এবং এইদিকে রাখলা তখন দেখবা যে ওইদিকে যে চৌম্বকটা এটা এখন এটাকে আকর্ষণ করতেছে না এদিকে আনা আকর্ষণ করতেছে না বাট এদিকে আনার পরে দেখবা যে আকর্ষণ করা সে শুরু করছে এই যে তার চারপাশের যে অঞ্চল পর্যন্ত সে অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতেছে তাকে কি বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আর এই যে একটা চুম্বক এই চুম্বকটা অন্য একটা যে অঞ্চল পর্যন্ত অন্য একটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে সেই অঞ্চলটাকে বলা হয়েছে চুম্বক ক্ষেত্র এই যে একটা চার্জ রাখছে এখন ধরে নিলাম আমি যে এই চার্জটা এই পর্যন্ত তার আশেপাশের অঞ্চলে এই পর্যন্ত কি বিস্তৃত আছে অর্থাৎ এই পর্যন্ত সে অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে অর্থাৎ আমি যদি এদিকে একটা ধনাত্মক চার্জ রাখি তখন এই চার্জটাকে কোনো বিকর্ষণ করতে পারে না বাট আমি যখন ধনাত্মক চার্জটাকে এইদিকে আনবো তখন সে কি কি করা শুরু করবে ধনাত্মক মানে বিকর্ষণ করা শুরু করবে বা আমি এদিকে একটা ঋণাত্মক চার্জ রাখলাম রাখলে সে আকর্ষণ করে না বাট আমি যখন এইদিকে আনলাম আনার পরে দেখলাম যে এটা কি করে আকর্ষণ শুরু করছে এবং শুরুতে আমি এইটা প্রমাণ করবো যে আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা আছে সেটা তো অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ তুমি যদি একটা চার্জকে বাংলাদেশে রাখো আর একটা চার্জকে যদি তুমি আমেরিকায় রাখো তখনও তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ শক্তি বজায় থাকবে হ্যাঁ বজায় থাকবে বাট তাদের মধ্যে বা তাদের মধ্যকার যে আকর্ষণ বা বিকর্ষণের মান সেটা অত্যন্ত কম হবে বাট এক্সিস্টেন্স থাকবে ক্লিয়ার তো সেটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে যেটা যাইতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে এইটা হচ্ছে একটা Q1 চার্জ ধরে নিতে হবে Q1 চার্জ এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে তড়িৎ আমি আরেকটা চার্জ আমি নিবো এবং আরেকটা চার্জ হচ্ছে Q2 এইদিকে আমার প্রথম যে কথাটা থাকবে সেটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্র মানে কি যে অঞ্চল পর্যন্ত সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারতেছে তার মানে কি যে অঞ্চল পর্যন্ত সে তার কুলম্ব বল বজায় আছে এখন আমি ধরো এমন একটা অঞ্চল খুঁজে বের করলাম যে অঞ্চলে কুলম্ব বল এক্সিস্ট করে না অর্থাৎ এই দুইটা চার্জের মধ্যে কুলম্ব বল এক্সিস্ট করে না তার মানে আমি বলতে পারি যে এই অঞ্চলটা তড়িৎ ক্ষেত্রের বাইরে ক্লিয়ার তড়িৎ ক্ষেত্রের বাইরে তো তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো পয়েন্ট খুঁজে বের করতে হলে আমাকে প্রথমে যে জিনিসটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরের কোনো পয়েন্টের একটা চার্জ এবং তড়িৎ ক্ষেত্রের ভিতরের কোনো একটা চার্জের মধ্যকার যে কুলম্ব বল সেই কুলম্ব বলের মান হচ্ছে জিরো এবং যেটা হচ্ছে Q1 চার্জ যেটা হচ্ছে Q2 চার্জ এবং আমরা যেটা জানি কুলম্ব বল মানে হচ্ছে F সমান সমান বলের মান হবে হচ্ছে জিরো তাহলে জিরো সমান সমান আমি দিতে পারি সি কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার সি কিউ1 কিউ2 বাই ডি স্কয়ার সো এখন একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে এখানে এই ভগ্নাংশটার মান দুই উপায়ে জিরো হতে পারে একটা হচ্ছে এই দিকে উপরের লবের মান যদি জিরো হয় এখন আমরা প্রথমে একটু টেস্ট করে দেখব যে উপরে যে লবটা আছে সেই লবের মান কি জিরো আদৌ পসিবল কিনা এটা হচ্ছে সি হচ্ছে একটা ধ্রুবক যেটা মান হচ্ছে 9×10^9 যেহেতু এটা জিরো হওয়ার কোনো চান্স নাই কিউ1 যেহেতু তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে হবে তোমাকে সেহেতু তোমাকে অবশ্যই কিউ1 এর একটা মান থাকতে হবে এবং কিউ2 যেহেতু এখানে অন্য একটা চার্জ কিনে আমাদেরকে বিবেচনা করতে হবে যে কুলম্ব বল জিরো কুলম্ব বল কিন্তু দুইটা কারণে জিরো হতে পারে একটা হচ্ছে তোমার একটা আছে এইদিকে আর একটা চার্জই নেই তখন এটা জিরো হতে পারে বাট আমরা যেহেতু এখানে দুইটা চার্জ নিয়ে কাজ করতেছি সেহেতু ওই কিউ2 চার্জের কি থাকবে একটা মান থাকবে দেখবি উপরে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটার মান কোনো সময়ই জিরো হওয়া পসিবল না
তাহলে এই ভগ্নাংশটার রেজাল্ট যদি আমি জিরো বানাইতে চাই আমাকে কি করতে হবে খেয়াল করো একটা ভগ্নাংশের উপরের রাশিটা যখন স্থির থাকবে তখন ওটাকে জিরো বানানোর আরেকটা পথ আছে সেটা তোমাকে একটু ধারণা দিই সেটা ধরো আমি 1 কে 2 দ্বারা ভাগ দিলাম আমি পাইলাম 0.5 এবং 1 কে 3 দ্বারা ভাগ দিলাম আমি পাইলাম 0.33 1 কে 4 দ্বারা ভাগ দিলাম আমি পাইলাম 0.25 ঠিক এরকম 1 কে 10 দ্বারা ভাগ দিলাম আমি পেলাম 0.1 1 কে 100 দ্বারা ভাগ দিলাম আমি পেলাম 0.01 1 কে 1000 দ্বারা ভাগ দিলাম আমি পেলাম 0.001 তার মানে এইখান থেকে আমরা কি বুঝলাম এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি লবটাকে স্থির রাখি এবং আমরা যদি নিচের রাশিটাকে অর্থাৎ হরটাকে যদি বাড়াইতে থাকি তখন আলটিমেট রেজাল্ট রেজাল্টের মান আস্তে আস্তে কি হয় কমতে থাকে এবং এইটা আমরা যদি এই ক্ষেত্রে চিন্তা করি যে আমি যত বড় দিচ্ছি তত সংখ্যাটা জিরোর কাছাকাছি যাচ্ছে বুঝা গেছে ব্যাপারটা তত সংখ্যাটা কি জিরোর কাছাকাছি যাচ্ছে অর্থাৎ আমি 1/100 দিলাম তখন আসলো 1 এর পর 2টা শূন্য দশমিকের পরে 1টা জিরো 1টা 1 1 এর পর 3টা শূন্য যখন দিছি তখন হচ্ছে 0.2টা শূন্য তারপরে 1টা 1 আমরা সাধারণত আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে দুইটা দুই ঘর পর্যন্ত নিই তো দুই ঘর পর্যন্ত যদি তুমি এই অংশটাই নাও তখন 0.00 তার মানে কি 0.00 ধরে নিতে পারো আমি তারপরে তোমার ক্যালকুলেশন যেহেতু এটা তারপরেও একটু মান আছে 0.001 এটারও তো একটা মান আছে তাই না এটা তো এক্সিস্ট করে সো আমি যদি তোমার কি 1 এর নিচে 100 কোটি দিয়ে ভাগ দিতে বলি তখন দেখো যে 0.0000 অনেকগুলো জিরো আসার পর একটা মান আসবে আমি যদি তোমাকে 100 কোটি না 100 মিলিয়ন কোটি দ্বারা ভাগ দিতে বলি তখন দেখো যে এটার পরে অনেকগুলো জিরো আসার পর কি একটা 1 আসবে তার মানে কি হচ্ছে আমরা যত নিচের সংখ্যাটাকে বড় করতেছি নিচের সংখ্যাটাকে যত বড় দিকে যাইতেছি ততই সংখ্যাটা জিরো আলটিমেট রেজাল্টটা জিরোর দিকে যাচ্ছে ঠিক এরকম আমি যদি এই ডিটাকে দেখি এই ডিটাকে যদি আমি একেবারে বাড়াইতে 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 একেবারে অসীম পর্যন্ত নিয়ে যাই তখন এই অসীমের কারণে এই এই ভগ্নাংশটার মান আলটিমেটলি কিসে ফল করবে জিরোতে ফল করবে এরপর বুঝা গেছে আলটিমেটলি কোন জায়গায় ফল করবে জিরোতে ফল করবে তার মানে আমরা কি বুঝতে পারলাম তার মানে বুঝতে পারলাম যে আমরা যদি এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে চাই যে পয়েন্টে কি কার মান জিরো হবে যে পয়েন্টে বলের মান জিরো হবে ওই পয়েন্টটা হচ্ছে কোন জায়গায় অসীম তার মানে অসীম পর্যন্ত কি আমাদের কোনটা বিস্তৃত তড়িৎ ক্ষেত্র বিস্তৃত এরপর বুঝা গেছে এটা আমরা আমাদের এটা আমাদের প্রমাণ হলো এখন এটা প্রমাণ করার পরে অসীমে যেহেতু খেয়াল করো অসীমে যেহেতু বলের মান কি জিরো অসীমে কি বলের মান জিরো সেহেতু অসীমে যদি তুমি একটা তুমি চার্জকে যদি নাড়াচাড়া করো তখন ওইখানে কি তোমাকে কাজ করতে হবে করতে হবে না কারণটা তুমি কি বলো কারণ হচ্ছে ডাব্লিউ সমান সমান হচ্ছে বল ইনটু দূরত্ব অর্থাৎ এফ ডি তার মানে যেহেতু তুমি অসীম দূরত্বে যেহেতু বলের মান জিরো দেখেন তুমি যত দূরত্বে সরাও না কেন অসীমের মধ্যে বিভব মানে হচ্ছে অসীম দূরত্ব থেকে এটা হচ্ছে অসীম দূরত্ব আর এর এই লাইনটার ভিতরে আছে অসীম দূরত্ব সো এই যে অসীম দূরত্ব থেকে এটা হচ্ছে অসীম দূরত্ব থেকে এইখানে কথা নির্দিষ্ট অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক চার্জ কে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে সাপোজ এটা এ বিন্দুতে আনলাম চার্জ থেকে বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে ওই বিন্দুর বিভব বলে কি বলো তাকে ওই বিন্দু বিভব বলে এখন দেখো এখন আমি এই দিকে আগে বলছিলাম যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টিকারী চার্জটা প্লাস হইতে পারে বা মাইনাস হইতে পারে কিন্তু যখন তোমাকে বিভবের ডেফিনেশনে চলে যাবে তখন এই এটাকে তুমি কখনো কি দিতে পারবে না মাইনাস দিতে পারবে না কারণ ডেফিনেশনটাই তৈরি হয়েছে এইভাবে যে অসীম দূরত্ব থেকে এক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় বুঝা গেছে ব্যাপারটা তাকে কি বলা হয় বিভব বলা হয় এখন দেখো তার মানে এটা হচ্ছে অসীম দূরত্ব থেকে আমি এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কেন আমাকে কাজ করতে হবে কাজটা করতে হবে কারণ হচ্ছে এইদিকে আমরা জানি যে এইদিকে কি এক্সিস্ট করে কুলম বল এক্সিস্ট করে এবং যখন একটা জায়গায় বল এক্সিস্ট করে এবং এই বলের বিরুদ্ধে বা বলের দিকে তুমি সরণ ঘটাও তখন একটা নতুন রাশির উদ্ভব ঘটে সেটা হচ্ছে বল ইনটু সরণ যেটাকে আমরা কি বলি কাজ বলি যেটাকে আমরা কি বলি কাজ এই পর্যন্ত বুঝা গেছে যেটাকে আমরা কি বলি কাজ এই জন্য অসীম দূরত্ব থেকে তুমি যখন একটা চার্জ কে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনবে তখন তোমাকে কি করতে হবে কাজ করতে হবে বুঝা গেছে বলতে তখন আমাদের কি করতে হবে কাজ করতে হবে এখন এই যে এই কাজের পরিমাণটা এই কাজের পরিমাণটাকে আমরা কি বলবো মানে কাজের পরিমাণটা কি বলবো বিভব বুঝা গেছে বলতে এখন আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে এই ধারণাটা ক্লিয়ার করতে হবে যে আমরা কোন কারণে
অসীম দূরত্ব থেকে এই চার্জটাকে ভিতরে আনলাম। আমি যদি এইটা তো বলতে পারতাম যে 5 কিলোমিটার দূরে থেকে একটা চার্জকে আনলে, বুঝা গেছো? এটা তো এটা কোন কারণ, কারণটা হচ্ছে ধরো তুমি এই এটা হচ্ছে সি পয়েন্ট, এটা কি পয়েন্ট? সি পয়েন্ট। এবং এটা হচ্ছে ডি পয়েন্ট। এখন সি পয়েন্ট থেকে ডি পয়েন্টে, সি পয়েন্টে তোমার এরিয়া হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরটা হচ্ছে এমন একটা জায়গা যে কোন জায়গায় পয়েন্টে থাকতে হলে তোমাকে শক্তি নিয়ে থাকতে হবে বা কাজ নিয়ে থাকতে হবে। কারণটা কি? কারণটা হচ্ছে তুমি যদি এই পয়েন্টে থাকতে চাও এই চার্জটা কি তোমাকে বিকর্ষণ করবে কিনা, বিকর্ষণ করবে। দ্যাট মিন্স এই অবস্থানে স্থির থাকতে হইলে তোমার নিজের মধ্যে শক্তি নিয়ে থাকতে হবে কিনা, না হলে তোমার ধাক্কা দিয়ে কি করবে ফেলাই দিবে। দ্যাট মিন্স তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এরকম একটা জায়গা, তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে এরকম একটা জায়গা যে জায়গায় প্রত্যেকটা বিন্দুর কি আছে শক্তির মান আছে। অর্থাৎ ওই জায়গায় থাকতে গেলে তোমাকে কি না থাকতে হবে, শক্তি নিয়ে থাকতে হবে। দ্যাট মিন্স আমি একটা চার্জকে সি বিন্দু থেকে ডি বিন্দুতে আনলাম, আমি একটা চার্জ কি করলাম সি বিন্দু থেকে ডি বিন্দুতে আনলাম। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অসীমে যে বিন্দুগুলো আছে ওই বিন্দুগুলো কি কোনো কাজের মান আছে না? ওই বিন্দুগুলোতে থাকতে গেলে তোমার কোনো কাজ নিয়ে থাকতে হবে না, ওই বিন্দুগুলোতে থাকতে গেলে তোমার কোনো শক্তি নিয়ে থাকতে হবে না। ক্লিয়ার? বুঝে গেছো ব্যাপারটা? ওকে, সো তুমি ধরো এই সি বিন্দু থেকে ডি বিন্দুতে একটা চার্জকে আনলাম, সি বিন্দুতে তোমার ধরো শক্তি ছিল, সি বিন্দু থাকতে গেলে তোমার অবশ্যই শক্তি লাগবে, লাগবে কিনা? তো শক্তি ছিল 2 জুল বা 2 কিলো জুল। এখন ডি বিন্দুতে আসার পর তোমার শক্তি হয়ে গেল কত, কত কিলো জুল বা কত জুল? 10 কিলো জুল। এখন তুমি আসা বলতে হচ্ছে আমি তো কাজ করছি কত, 10 কিলো জুল। অ্যাকচুয়ালি তো তুমি 10 কাজ করো নাই, অ্যাকচুয়ালি তুমি কাজ করছো হচ্ছে 8। বুঝা গেছো ব্যাপারটা? তার মানে আমরা কি বুঝলাম, তার মানে আমরা বুঝলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে আমরা যদি একটা চার্জ কে সরাই এবং সেই কারণে কতটুকু কাজ নির্ণয় করছি সেটা বের করতে চাই, সেটা অ্যাকচুয়ালি বিভব হবে না, সেটা হবে বিভব পার্থক্য। বিভব পার্থক্য সেটা কি হবে? বিভব পার্থক্য বা ওই দুইটা বিন্দুর শক্তি পার্থক্য অ্যাকচুয়ালি পার্থক্য হবে না। কিন্তু আমি যদি অসীম থেকে আনি, অসীমে কাজের মান কত? 0। তো অসীম থেকে যদি আমি ডি বিন্দুতে আনার পরে আমি যদি সাপোজ এদিকে একটা ই বিন্দুতে আনলাম, অসীম থেকে ই বিন্দুতে আনলাম, আনার পরে যদি আমি বলি যে আমি কাজ করছি 10, তাহলে কিন্তু আমি অ্যাকচুয়ালি 10 কাজ করছি। কারণ হচ্ছে এদিকে কত ছিল? 0। মানে 10 থেকে যদি এইখানে যদি বিভব পার্থক্য বের করো, অর্থাৎ 10 মাইনাস 0 তো তাহলে কত জায়গায় 10 আসতেছে। বুঝে গেছো ব্যাপারটা? যে কারণে আমি কি করলাম, অসীম দূরত্ব থেকে একটা চার্জকে আনলাম, অর্থাৎ আমরা চাচ্ছি কতটুকু কাজ করতেছি সেটা সরাসরি হিসাবটা করতে। বুঝা গেছো ব্যাপারটা? সো এইটা কি আমরা বলবো, তোমাদের এই কনসেপশন থেকে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে তোমাদের যেই মানে ওই তড়িৎ আয়নীকরণ শক্তি যে ডেফিনেশনটা ছিল, আয়নীকরণ শক্তি ডেফিনেশনটাতে ছিল গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণু শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ কাজ করতে হয়। আমার কোশ্চেনটা হচ্ছে যে তুমি কোন কারণে এই পরমাণুটা একটি ইলেকট্রনকে অসীম দূরত্বে সরাই দিবা, কারণটা হচ্ছে খেয়াল করো। ধরো আমরা যদি একটা পরমাণু গঠন চিন্তা করি, আমি এগুলোকে আপাতত একটু মুছতেছি, আমি যদি একটা গঠন চিন্তা করি, একটা পরমাণু যদি গঠন চিন্তা করি, তখন আমরা কি দেখবো? একটা পরমাণু গঠনে এই জায়গায় কি আছে? নিউক্লিয়াস আছে, তাই না? নিউক্লিয়াসের মধ্যে কি কি আধান আছে? অসীম পর্যন্ত বজায় থাকবে, মানে অসীমের বাইরে একমাত্র নিলে সেটা কি করবে? সেটাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে না। তার মানে তুমি যদি এই ইলেকট্রনটাকে এইদিকে নিয়ে রাখা যাও, তখন কিন্তু একটা প্রবাবিলিটি থাকে এই ইলেকট্রনটাকে কক্ষপথে ফিরাই আনার, তখন কি একটা প্রবাবিলিটি থাকে ইলেকট্রনটা কি কক্ষপথে ফিরে আনার। এই জন্য ইলেকট্রনটাকে একেবারে অসীমে নিয়ে যাও, এটা হচ্ছে অসীমের সীমা রেখা, একেবারে অসীমে নিয়ে যাও, তখন তার এই কুলম্বক যেহেতু এক্সিস্ট করবে না, সেহেতু এইটা কি করবে না, এই ইলেকট্রনটাকে কি করবে না, আকর্ষণ করবে না। অর্থাৎ এই ইলেকট্রনটার এখন কোনো প্রবাবিলিটি নাই সে ওই যেটা আয়ন হয়েছিল, সাপোজ এটা হচ্ছে সোডিয়াম ছিল, এটা একটা ইলেকট্রন সরে যাওয়ার পরে সোডিয়াম আয়ন হলো, একটু পরে যদি আবার ইলেকট্রনটা আইসা যেত, তখন কি সে আর আয়ন থাকতো? আয়ন থাকতো মানে সোডিয়াম। তার মানে দেখো তুমি যদি তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো বিন্দুতে রাখো, তখন কিছুটা হলেও প্রবাবিলিটি থাকে, যদি নেগলিজিবল বাট কিছুটা হলেও প্রবাবিলিটি থাকে এই আয়নটা নষ্ট হয়ে যাওয়ার। কিন্তু তুমি অ্যাকচুয়াল ডিফিনেশন দিতেছো আয়নীকরণ শক্তি, আয়ন করতে কতটা শক্তি, তার মানে আয়ন করতে গেলে অবশ্যই তোমার কি ইলেকট্রন থেকে কোন জায়গায় নিতে হবে, অসীম দূরত্বে নিতে হবে। এটা তো থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি আমি যাচ্ছি না, বাট থিওরিটিক্যালি এটা এটা বোঝায় কিনা। ওই জন্য ওই ডেফিনেশনটা ছিল যে কোনো একটা কি বললাম ইলেকট্রনকে পরমাণু শেষ কক্ষপথ থেকে অসীম দূরত্বে সরিয়ে নিতে যে পরিমাণ কাজ করছে। এখন দেখো এদিকে কোন কারণে কাজ করতেছো, কারণটা হচ্ছে এদিকে তাদের মধ্যে কোন বল এক্সিস্ট করে? কুলম্ব বল। ইলেকট্রনটাকে কি দূরত্বে সরাইতেছ না? দ্যাট মিন্স নতুন একটা রাশি এফ ইনটু ডি বা বল ইনটু সরণ, যে কারণে আমরা কি বলতেছি যে এখানে আমাদেরকে কাজ করতে হচ্ছে। বুঝা গেছো ব্যাপারটা? সো এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ওইখানে গেলে আবার আরো ডিটেইলস পড়াবো এই জিনিসটা, বাট আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে আমরা ছিলাম বিভবে,
আমরা কিসে ছিলাম বি হবে এবং আমি কি করেছিলাম অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক চার্জ কে এ বিন্দুতে আনতে যতটুকু কাজ করতে তাকে কি বলা হয় বিভব বলা হয় কি বলা অসীম দূরত্ব থেকে এক কুলম চার্জ কে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় বিভব বলা হয় আমি সবগুলো এই ডেফিনেশনটা সবগুলো ব্যাখ্যা দিয়েছি অসীম দূরত্ব থেকে কোন কারণে আমরা চাচ্ছি জিরো থেকে কাজটা শুরু করতে অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে কোন সময় বারবার কেন এক কুলম করা হচ্ছে কারণ ফিজিক্সে আমরা সবসময় একক নিয়ে কাজ করি তুমি যখন ব্যাগ দেখবা তখন ব্যাগ মানে হচ্ছে এক সেকেন্ডের দূরত্ব তুমি যখন চাপ দেখবা তখন সেটা হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপরে বল তাহলে তুমি এইটাকে কি করবা একটা একক তৈরি করো সেটা কি এক কুলম ধনাত্মক আধানকে আনছে এখন বলো যে ভাই আমি তাহলে এক কুলম সবসময় পাচ্ছি না তাহলে কি করবো হ্যাঁ সমস্যা নেই তোমার হাতে যেটা আছে সেটাই এনো তুমি ধরো এখানে 50 কুলম আনো 50 কুলম আনার পরে দেখো শক্তি কত বা কাজ কত করতেছে সেটাকে 50 দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে তুমি একের জন্য কত সেটা পাই যাচ্ছে বুঝা গেছে ব্যাপারটা তার মানে কনসেপশনটা ইউনিক একটা কনসেপশন বুঝা গেছে ওকে তো আমরা কি করছি যে অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয় বিভব বুঝা গেছে ব্যাপারটা অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয় বিভব বলা হয় তাহলে এই বিভবটাকে আমরা মেজার করব কিভাবে মেজার করব দেখো w সমান সমান কি fs cos theta বল ইনটু বলের দিকে সরান আমরা জানি না fs cos theta তো এটাকে আমি যেটা আগে দিয়ে তো d লিখছি যে সেটা তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে দিলাম এতটুকু দূরত্বকে দিলাম d cos theta কি দিলাম d cos theta theta কার কার মধ্যবর্তী কোণ f এবং d এর মধ্যবর্তী কোণ মানে এদিকে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে যে এইদিকে তুমি d এর মানটা বের করতে পারবে না কারণ অসীম হচ্ছে অনেক বড় সংখ্যা অর্থাৎ তুমি 100 কোটি 100 মিলিয়ন 200 মিলিয়ন যত ভাবতে পারো তারপরে যদি কোনো সংখ্যা থাকে থাকে আমাদের চিন্তা আমরা যতটুকু গুনতে পারি তারপরে যদি কোনো সংখ্যা থাকে থাকে সেটা হচ্ছে অসীম এখন তুমি একটা চার্জ এত দূর আনবা তারপরে আবার আনবা আইনে নাকি গণবা এটা কি পসিবল পসিবল না বাট তুমি কনসেপশনে তুমি তো এত দূরত্ব তো তুমি নির্ণয় করতে পারতেছো না পারতেছো তুমি এত দূরত্ব পারতেছো না তুমি এই যে ডিটা ছিল এই যে এত যে ডিটা ছিল এই ডি তুমি মেজার করতে পারতেছো না সম্পূর্ণ দূরত্ব তো জানি সম্পূর্ণ দূরত্ব কত অসীম সেটাকে তো আমরা চিহ্ন দিতে পারি ইনফিনিটি বুঝা গেছে ব্যাপারটা এবং আমরা কি করব আমরা তাহলে থিওরিটিক্যালি ধরে নিব যে আমরা চার্জ থেকে একেবারে একেবারে এই Q2 থেকে একেবারে Q1 পর্যন্ত আনছি কোন পর্যন্ত আনছি Q2 থেকে একেবারে Q1 পর্যন্ত আনছি বুঝা গেছে ব্যাপারটা এবার বুঝতে পারছো আচ্ছা তাহলে তখন কি দূরত্ব হবে অসীম দূরত্ব হবে আর আমরা যদি চার্জটাকে এই বিন্দু থেকে এই পর্যন্ত আনি তখন আমি ধরলাম যে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে সূরাতের r এই পর্যন্ত দূরত্ব কি সূরাতের r এখন দেখো আমরা কি করব আমরা হচ্ছে একবার চার্জটাকে অসীম থেকে এই পর্যন্ত আনবো আর একবার এই দিক থেকে এই পর্যন্ত আনবো তারপরে এই সম্পূর্ণটার কাছ থেকে এই এতর কাজ বিগ দিব সো এই সম্পূর্ণটার কাছ থেকে যদি এটা বিগ দিই তখন কি আমরা এটার কাজ করব বুঝা গেছে ব্যাপারটা এই পর্যন্ত বুঝতে পারছো ওকে সো দেখো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই আলফাটাকে সরি এই ইনফিনিটিটাকে এই ইনফিনিটিটাকে আমরা বড় হাতে রাখ দিলাম আমরা জাস্ট বড় হাতে রাখ দিলাম আমি যেটা করব সেটা হচ্ছে তাহলে Q2 চার্জটাকে যদি আমি Q1 পর্যন্ত আনি তখন আমি কি কতটুকু কাজ করতে হয় সেটা বের করি সেটাকে আমি দিলাম WR বা VR নামে দিই VR নামে দিই এটাকে নাম দিলাম VR এবং এটা যেহেতু এক প্রকার কাজ কাজ মানে কি বল ইনটু সরণ তাহলে বল আমি কত কুলম্ব বল কত পাচ্ছি আছে বল ইনটু আগে সরণ দিয়ে নিই সরণ আর হচ্ছে cos theta বুঝা গেছে ব্যাপারটা এখন দেখো এদিকে বলের মান কত পাচ্ছি আমরা কুলম্ব বল মানে কি c into q1 q2 by d square মানে কত দূরত্ব তারা এই চার্জ আর এই চার্জের মধ্যে কত দূরত্ব r square বুঝা গেছে ইনটু এটা বল গেল ইনটু কি r এর দেখুন cos theta theta মানে কার কার মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে বল এবং কার কার মধ্যবর্তী কোণ সরণের মধ্যবর্তী কোণ তাহলে দেখো তুমি অসীম দূরত্ব থেকে চার্জ থেকে এই বরাবর আনতেছো কোন বরাবর আনতেছো এই বরাবর কিন্তু এই চার্জটা এই ধনাত্মক চার্জটাকে কোন বরাবর বিকর্ষণ দিবে এইদিকে তাই না দ্যাট মিন্স এই যে এটা হচ্ছে সরণ এটা হচ্ছে বল সরণ আর বলের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি তাহলে তুমি লিখতে পারো cos 180 কি লিখতে পারো cos 180 এখানে প্লাস cos 180 ডিগ্রি বুঝা গেছে আমরা জানি যে cos 180 ডিগ্রি মান হচ্ছে তোমার
মাইনাস ওয়ান। এখন দেখো দেখ মিস তুমি যখন এদিকে আনবা তখন দেখো এই কিউ টু বিভবের ডিফিনেশন আমরা কি বলতেছি অসীম দূরত্ব থেকে এক কুলম্ব ধনাত্মক চার্জকে আনতে কত কুলম্ব এক কুলম্ব তার মানে কিউ টু এর মান কি ওয়ান হবে কিনা কিউ টু এর মান ওয়ান হবে কিনা অবশ্যই ওয়ান হবে তুমি বলতেছো কি অসীম দূরত্ব থেকে এক কুলম্ব ধনাত্মক আঘাতকে আনতে অসীম দূরত্ব থেকে যদি তুমি এই পর্যন্ত আনো তখন তোমাকে কাজ করতে হচ্ছে মাইনাস সি কিউ আর ঠিক এরকম তুমি যদি এই এ বিন্দু থেকে যদি তুমি এই পর্যন্ত আনো তখন তোমাকে যতটুকু কাজ করতে হচ্ছে সেইটার পরিমাণ হবে মাইনাস সি কিউ ওয়ান বাই ছোট হাতের আর এই পর্যন্ত বোঝা গেছে এই পর্যন্ত বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ ক্লিয়ার আচ্ছা দেখো এইটাকে আমরা দিলাম ভি ছোট হাতের আর ভি এই সম্পূর্ণ থেকে এতটুক কি বিভবটা যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি নির্ণয় করতে পারতেছি ভি আর মাইনাস ভি ছোট হাতের আর এখন এই আর এর মান কত আর এর মান কত অসীম না আর এর মান কত অসীম তো আমরা একটা ভগ্নাংশের নিচে যখন অসীম দিব তখন আর্কিমিডিয়ার দাঁত কত হবে জিরো জিরোর কাছে কাছে মানে জিরো মোট বিভব অর্থাৎ বিভব তুমি পাচ্ছ সি কিউ ওয়ান বাই ওয়ান বাই আর এখন এ আর তুমি মেজার করতে পারবা কিনা এই আর তোমার হাতের মধ্যে নাগালে আছে কিনা তার মানে এই সূত্র দ্বারা তুমি কি করতে পারবা বিভব নির্ণয় করতে পারবা বাট এইদিকে তোমার একটু পাদলিং হওয়ার একটু ইয়ে আছে যে ভাই দেখেন আপনি চার্জটাকে আনছেন এই দিক থেকে এই পর্যন্ত দূরত্বে কিন্তু বিভব যে নির্ণয় করতেছেন সেইখানে যে দূরত্বটা সেটা হচ্ছে আনার পরে যতটুকু দূরত্বে তারা অবস্থান করছে সেইখানে তাহলে এটা কি এটা কি একটা উল্টাপাল্টা জিনিস হয়ে গেল না দেখো এইটাও কিন্তু সেন্সেশন দেয় সেটা হচ্ছে তুমি যখন এই চার্জটাকে এই পর্যন্ত আনলা ঠিক আছে আরেকটু বেশি আনো আরেকটু বেশি যদি আনো সরি সরি আমি এইটা দেখাচ্ছি এই পর্যন্ত আনলা কাজ করতে হয়েছে এখন আরেক এই পর্যন্ত আরেকটু বেশি আনো তুমি যদি আরেকটু বেশি অর্থাৎ এই চার্জটাকে যদি এই পর্যন্ত আনো তখন তোমার কাজ বেশি করতে হবে কিনা কোন কারণে কাজ বেশি করতে হবে কারণ আমাদের প্রথম যে সূত্রটা ছিল এই যে এটা এফ ডি কস থিটা এই ডি এর মান বাড়ছে কিনা এখন ডি এর মান বাড়লে কাজের মান বাড়বে কিনা বাড়বে এখন দেখো এখন হচ্ছে দ্যাট মিন্স ডি এর মান বাড়ার ইফেক্ট কি কাজের মান কি বাড়া বা বিভবের মান কি বাড়া কিন্তু এদিকে যেহেতু ডি এর মান বাড়ছে খেয়াল করো তুমি যত ডি বাড়াবা তত কি এ আর কমবে কিনা যত ডি বাড়াবা তত এ আর কমবে কিনা এ আর কমবে আর কি ভগ্নাংশের নিচে আছে না ভগ্নাংশের নিচের একটা রাশি যদি মান কমাও তখন কি আর্থিমেটিক বি বাড়বে কিনা রেজাল্ট বাড়বে কিনা বাড়বে তার মানে দেখো এইটা যে ইনডিরেক্ট ইফেক্ট ছিল এটা কিন্তু পড়তেছে এটার ইনডিরেক্ট এটার ইফেক্ট কি ছিল ডি বাড়াইলে কাজ কি হবে বাড়বে এটার ইনডিরেক্ট ইফেক্টটা আর কমলেও এখানে বাড়তেছে কিনা বুঝা গেছে ব্যাপারটা তার মানে এইটা যে ইনডিরেক্ট ইফেক্ট আছে এটা যে পড়তেছে তার মানে এই সূত্রটাকে আমরা ইউজ করতে পারি বুঝতে পারছো এখন তার মানে আমরা অ্যাকচুয়ালি বিভব কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা পাইলাম বিভব ভি সমান সমান হচ্ছে সি কিউ ওয়ান বাই কি আর বিভব সমান সমান কি সি কিউ ওয়ান বাই আর এরপর বুঝা গেছে ব্যাপারটা ওকে তো এইটা যদি এই বেসিক ধারণা যদি আমার ক্লিয়ার হয় এইটা হচ্ছে যে এই আর কতটুকু দূরত্ব চার্জ থেকে অসীম দূরত্বে আনার পরে তারা যতটুকু দূরত্বে অবস্থান করছে এতটুকু দূরত্ব দিয়ে আমরা কি মেজার করবো বিভব বা ডেফিনেশন অনুযায়ী অসীম দূরত্ব থেকে আমাদেরকে এই দূরত্বটা আমরা এখন চলে যাবো হচ্ছে একটা গোলকের বিভবে একটা কি গোলকের বিভব দেখো আমরা যে সূত্রটা মনে রাখবো সূত্রটা হচ্ছে ভি সমান সমান
সো আমরা জাস্ট লাইক v সমান সমান c p1 বাই r আমাদের এত কোণের প্রাপ্ত হচ্ছে একটা সূত্র এত কোণের প্রাপ্ত হচ্ছে একটা সূত্র আমরা যদি আমরা সরাসরি ইউজ করব হ্যাঁ সরাসরি ইউজ করব এখন যে কোন জায়গায় সরাসরি ইউজ করব এখন আমি চলে যাব হচ্ছে গোলকের বিভবে কোনটা চলে যাব গোলকের বিভবে হোয়াট ইজ গোলক না না গোলকের বিভব হোয়াট ইজ ভোল্টেজ ইন দ্য স্ফিয়ার গোলকের বিভব দেখো গোলকের বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন এইটার উপর মধ্যে চার্জ দিব তখন এই চার্জটা এই পুরাটা তলে সমান ভাবে বন্টিত অবস্থায় অবস্থান করবে সমানভাবে বন্টন হয়ে কি করবে অবস্থান করবে এদিকে যদি তুমি দশ চার্জ দাও তখন সব দিকে চার্জগুলো একটা জায়গায় জমা না থেকে সবগুলো এই সারফেসে দশটা চার্জ কি একসাথে অবস্থান করবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বুঝা গেছে ওটা মানে এই পুরা তলে চার্জগুলো কি করবে একসাথে অবস্থান করবে এই পর্যন্ত বুঝা গেছে পুরা তলে চার্জগুলো কি করবে একসাথে অবস্থান করবে সো এখন এই গোলকের বিভব বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে গোলকের সারফেসে আনতে যে পরিমাণ কাজ করতে হয় কি বললাম গোলকের বিভব বলতে বোঝায় অসীম দূরত্ব থেকে এক কুলম ধনাত্মক আধানকে গোলকের সারফেসে আনতে যে পরিমাণ কাজ করতে হয় এখন দেখো এদিকে আমরা একটা প্রবলেম বললাম যখন আমি বিভব বের করতে গেলাম তখন দেখলাম যে এই চার্জটা থেকে তার দূরত্ব যত এই চার্জটা থেকে তার দূরত্ব একই না এই চার্জটা থেকে তার দূরত্ব ভিন্ন এই চার্জটা থেকে তার দূরত্ব ভিন্ন তার মানে এই ভিন্ন ভিন্ন চার্জ ভিন্ন ভিন্ন পজিশনে অবস্থান করতেছে তাহলে তুমি এই তড়িৎ ক্ষেত্রের জন্য এই গোলকের কেমনে বিভব বের করবা সেটার জন্য আমরা আলাদা একটা কনসেপশন বের করতে পারি তো ওই কনসেপশনটা হচ্ছে তুমি এদের বড় রেখাগুলো আঁকো এদের বড় রেখাগুলো কি হবে এরকম হবে বড় রেখা কি সেটা তো পড়াইছি আগে আমি এই দশটা চার্জকে ছড়ায় চিটায় যদি না রাখি মানে দশটা চার্জকে গোলকের সারফেসে ছড়ায় ছিটে রাখা যেই কথা এই দশটা চার্জকে কেন্দ্রের মধ্যে রাখা একই কথা বুঝা গেছে বট্টা এই পর্যন্ত বুঝতে পারছো ওকে তার মানে এই দশটা চার্জের পরিমাণ মানে দশ চার্জের পরিমাণকে আমি ধরলাম কিউ ওয়ান কতটা ধরলাম কিউ দূরত্ব আছে যতটুকু দূরত্ব এটা কি গোলকের ব্যাসার্ধ কিনা তারপরে এখন আমরা যে ভি সমান সমান যে সি কিউ ওয়ান বাই আর ইউজ করবো সি কিউ ওয়ান বাই যে আর ইউজ করবো সেটার জন্য এই দূরত্বটা কি এখন গোলকের ব্যাসার্ধ হয়ে যাবে কিনা গোলকের বিভব মানে হচ্ছে বি সমান সমান সি কিউ ওয়ান বাই মানে গোলকের যতটুকু বিভব আছে বাই গোলকের ব্যাসার্ধ সো আমরা এখন তিনটা কন্ডিশন নিয়ে চিন্তা করবো তিনটা কন্ডিশনের একটা হচ্ছে দুইটাই সমান পরিমাণ গুলক থাকবে মানে সমান ব্যাসার্ধের গুলক থাকবে তো তিনটা কন্ডিশন নাম্বার ওয়ান হচ্ছে এখানে গুলক থাকবে হচ্ছে দুইটাই সমান চার্জের সমান ব্যাসার্ধের ক্লিয়ার তো এটা হচ্ছে কেন্দ্র দুইটা গুলকেরই ব্যাসার্ধের মান ছোট হাতের আর মানে দুইটা গুলকেরই আর এর মান কি সমান গুলকেরই কি আর এর মান সমান এখন একটা আমি একশো চার্জ দিলাম একশো কুলম আর একটা আমি দুইশো কুলম চার্জ দিলাম কোনটার ভি এর মান বেশি হবে এইটার ভি এর মান বেশি এটার ভি এর মান কি বেশি এটার ভি এর মান কি কম আচ্ছা ভি এর মান বেশি মানে কি
ভিয়ার মান বেশি মানে কি কাজের মান বেশি কাজের মান বেশি বুঝা গেছে ব্যাপারটা তার মানে অসীম দূরত্ব থেকে একটা চার্জকে এই পর্যন্ত আনতে আমাকে কি করতেছে বেশি কাজ করতেছে এটাও সেন্সেশন দেয় কোন কারণে আমাকে বেশি কাজ করতেছে এদিকে বেশি চার্জ ছিল আমাকে বেশি বলের বিরুদ্ধে কাজ করতেছে তার মানে আমার এই চার্জটার মধ্যে এখন যে সঞ্চিত শক্তিটা এই এক কুলম চার্জটার মধ্যে যে সঞ্চিত শক্তিটা সেই শক্তিটা হচ্ছে কি এত এবং এই চার্জটার মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ কি এইখানে যে চার্জটাকে আমি আনছি এক কুলম চার্জটাকে সেটাকে বেশি নাকি কম বেশি এখন দেখো তোমার মধ্যে যখন বেশি শক্তি থাকবে তখন তুমি দৌড়াবা তোমার মধ্যে যদি কম শক্তি থাকে তখন কি তুমি দৌড়াতে পারবে না তোমার মধ্যে বেশি শক্তি থাকলে তুমি দৌড়াবা এখন ধরো তোমার মধ্যে শক্তি ছিল 300 শক্তি কত ছিল 300 এবং তুমি কতক্ষণ দৌড়ালা দৌড়ালে কি তোমার শক্তি কত হবে না এবং একটা পয়েন্টে গিয়ে দাঁড়ানোর পরে তোমার শক্তির মান হয়ে গেল সাপোজ 150 শক্তির মান কত 150 কারণ এই 150 শক্তি কি তুমি খরচ করছো আর 150 শক্তি কি করছো তুমি খরচ করছো একজন ব্যক্তি তোমাকে ওই দিক থেকে দেখলো তোমাকে দেখলো না এই দিক থেকে তুমি কি করছো জাস্ট পয়েন্ট গুলো বিবেচনা করলো তার মানে তুমি 300 শক্তি ছিল এদিকে তুমি গেলা এইদিকে হচ্ছে তোমার 150 শক্তি তার মানে কি বোঝাই তুই বেশি শক্তি থেকে কম শক্তির দিকে গেছো বুঝা গেছে ব্যাপারটা তাহলে এই চার্জটা যেহেতু বা এদিকে আনা প্রত্যেকে এক কুলম চার্জকে আনার সময় যে তোমাকে বেশি কাজ করতে হচ্ছে এই চার্জটার মধ্যে কি বেশি শক্তি থাকতেছে না যেহেতু এই চার্জটার মধ্যে বেশি শক্তি থাকতেছে যেহেতু এই দুইটা গোলককে যখন আমি সংস্পর্শে দিব তখন কি বেশি শক্তির জায়গা থেকে সে কি কম শক্তির দিকে সে যাবে না সে কি কম শক্তির দিকে যাবে না তোমার কাছে কম শক্তি থাকলে তো তুমি বেশি শক্তির দিকে যাবা না এটা তো লজিক্যালি এই কথাটা বলে তার মানে তুমি একচুয়ালি বেশি শক্তির বস্তু থেকে কম শক্তির বস্তুর দিকে যাচ্ছ কিন্তু তুমি যদি চার্জের হিসাব করো তখন বেশি চার্জের বস্তু থেকে কম চার্জের বস্তুর দিকে যাচ্ছ তার মানে আমি প্রথম কন্ডিশনে যেই কোন সিদ্ধান্ত পাইলাম সেটা হচ্ছে চার্জ প্রবাহিত হয় বেশি চার্জের বস্তু থেকে কম চার্জের বস্তু দিকে বললাম বেশি চার্জের বস্তু থেকে কম চার্জের বস্তু দিকে বেশি চার্জের বস্তু থেকে কম চার্জের বস্তুর দিকে আচ্ছা এখন দেখো দুই নম্বর কন্ডিশনের জন্য আমি ইনিশিয়ালি দুইটা গোলক নিব এবং দুইটা গোলকের এই ব্যাসার্ধ হচ্ছে একই দুইটা গোলকের কি ব্যাসার্ধ একই এবং এইখানে সূত্র হচ্ছে ভি সি কিউ ওয়ান বাই আর এইখানে সূত্র হচ্ছে ভি সমান সমান সি কিউ ওয়ান বাই আর দুইটা গোলকে একই পরিমাণ চার্জ দিব এটাতে 100 কুলম চার্জ এটাতে 100 কুলম চার্জ দেন ইজ ভি ওয়ান এর মান আসছে এটাকে ভি ওয়ান গুলো দিই সি টু 100 এটাতে ভি টু এর মান আসছে সি টু 100 দুইটাতে ভি এর মান সমান কিনা দুইটাতে ভি এর মান সমান তো এখন দেখো দুইটাতেই ভি এর মান সমান এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি এই গোলকটা ব্যাসার্ধ একটু কমাই দিলাম তো এই গোলকের ব্যাসার্ধ মানে কি কাজের পরিমাণ বাড়ছে ভিটু এর মান বাড়ছে মানে কি কাজের পরিমাণ বাড়ছে আমি গুলোকে কিন্তু ছোট করে দেখা গুলোকে কি এরকম ছোট করে দিচ্ছি এতটুকু কান দিলাম তো এতটুকু যখন নিবো এই সূত্রে যখন এতটুকু বসাইবো তখন এই ভিয়ার মান কি বাইরে যাবে না এদিকে এখন যে চার্জগুলো তুমি আনতেছো এই চার্জগুলো কি তোমার বেশি কাজ করতে গেছে কি বেশি কাজ করতে গেছে এবং আমি আগে যেটা বলছিলাম চার্জের বৈশিষ্ট্যটা কি বেশি চার্জের বস্তু থেকে কম চার্জের বস্তু দিকে যাওয়া কম চার্জের বস্তু দিকে যাওয়া তাই বলে যে এইদিকে কম বেশি চার্জের বস্তু দিকে যাওয়া এখন দেখো তো বেশি চার্জের বস্তু থেকে কম চার্জের বস্তু দিকে যাওয়া এখন চার্জ কি করবে এখন চার্জ কি করবে এই দিক থেকে দুইটা গোলককে সংযুক্ত করলে এই বস্তু থেকে এই বস্তু দিকে আসবে কোনটা না আসলো এইদিকে তার বেশি শক্তি ছিল এদিকে কম শক্তি ছিল কিন্তু আমি চার্জের পরিমাণের দিকে ডিপেন্ড করি তখন দেখো এইদিকে চার্জের পরিমাণ ছিল 100 কুলম এইদিকে চার্জের পরিমাণ ছিল 100 কুলম তার মানে সমান চার্জের বস্তু থেকে কি হইতাছে চার্জ প্রবাহিত হচ্ছে তার মানে আমরা দুই নম্বর কন্ডিশন থেকে একটা সিদ্ধান্ত পেলাম সেটা হচ্ছে সমান চার্জের বস্তুতে কি যায় চার্জ প্রবাহিত হয় দুই নম্বর কন্ডিশন সমান চার্জের বস্তুর দিকে চার্জ কি হয় প্রবাহিত হয় এখন তো বুঝা গেছে এখন তো বুঝতে পারছো তো এখন আমরা কন্ডিশন নম্বর 3 আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই কন্ডিশন নম্বর 3 আমি দেখানোর চেষ্টা করবো হচ্ছে এদিকে হচ্ছে একটা গোলক এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর এদিকে হচ্ছে একটা গোলক এগুলোকে ব্যাসার্ধ এইটা সমানই আর এবং ইনিশিয়ালি তাদের মধ্যে দুইজনের আমি 100 কুলম চার্জ দিছি তাহলে বলছি ভি ওয়ান সমান সমান হচ্ছে সি 100 বাই আর এদিকে ভি টু সমান সমান সি 100 বাই আর এখন দেখো
তাহলে v1 এবং v2 এর মান কি সমান এখন আমি যেটা করছি ঠিক আছে এই গুণক থেকে কিছু চার্জ কমাই দিলাম মানে চার্জ কমানোর পরে এদিকে চার্জ থাকলো 90 দেখিস এদিকে এসে গেল কি 90 দেখিস আমার বিভব কি হলো কমে গেল বিভব কি হলো কমে গেল তারপর আমি যে কষ্ট করলাম সেটা হচ্ছে এই গুণকের ব্যাসার্ধটা কমাই দিলাম এগুলোকে ব্যাসার্ধটা কি করলাম কমে দিলাম কারণ এগুলোকে ব্যাসার্ধটা এমন কমাইলাম যে এটার ভোল্টেজ 20 বাই থাকে আমরা কি জানি যে আর কমাইলে v কি হয় আর কমাইলে ব্যাসার্ধ কমাইলে ভোল্টেজ বাড়ে যেহেতু ভগ্নাংশ নিচে থাকে আমরা আর কি করলাম এমন ভাবে কমাইলাম যাতে কি হয় 20 বাই থাকে ভোল্টেজ দিস মোট ভোল্টেজ ছিল সাপোজ 90 কত ছিল 90 20 বাড়লে ভোল্টেজ কত ছিল এখন 110 আমরা দেখো এই গ্লোবটাতে চার্জের পরিমাণ কম কিন্তু এটাতে এখন কি বেশি বিভব বেশি কোন কারণে বিভব বেশি হলো ব্যাসার্ধ বেশি কমায় দরকার ব্যাসার্ধ বেশি কমায় দরকার মানে আন্তরিকভাবে আমি কি বলছিলাম চার্জের ধর্মটা হচ্ছে চার্জ যাবে বেশি কাজের বস্তু থেকে কম কাজের বস্তু অর্থাৎ তার মধ্যে বেশি কাজ থাকলে সে বেশি কাজ থেকে সে দৌড়াতে পারবে অর্থাৎ তখন যদি তুমি দুইটা গুলোকে একসাথে আনো তখন এইখান থেকে এই পর্যন্ত চার্জ প্রবাহিত হবে অর্থাৎ তিন নম্বর কন্ডিশন থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি বা একটা অনুসিদ্ধান্ত পাইতে পারি সেটা হচ্ছে কম চার্জের বস্তু থেকে বেশি চার্জের বস্তু থেকে চার্জ প্রবাহিত হয় কম চার্জের বস্তু থেকে বেশি চার্জের বস্তুর দিকে বস্তু প্রবাহিত হয় বস্তুর দিকে চার্জ প্রবাহিত হয় আচ্ছা দেখো তার মানে তিনটা কন্ডিশন ক্রিয়েট করলাম তিনটা কন্ডিশনের প্রথম কন্ডিশনটা হচ্ছে বেশি চার্জের বস্তু থেকে কম চার্জের বস্তুর দিকে চার্জ প্রবাহিত হয় সেকেন্ড কন্ডিশন সমান চার্জের বস্তু থেকে সমান চার্জের বস্তুর দিকে তড়িৎ প্রবাহিত চার্জ প্রবাহিত হয় থার্ড কন্ডিশন কম চার্জের বস্তু থেকে বেশি চার্জের বস্তুর দিকে চার্জ প্রবাহিত হয় এখন দেখো তিনটাই পসিবল বেশি থেকে কমে যাওয়া পসিবল কম থেকে বেশি যাওয়া পসিবল বেশি থেকে বেশি সমান থেকে সমান যাওয়া পসিবল তার মানে আমরা কি বুঝতে পারি তার মানে আমরা বুঝতে পারি যে এইটার উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে না অ্যাকচুয়ালি কিন্তু সেটা ডিপেন্ড করতেছে না আমরা এবার বলতে পারি যে যেহেতু সব দিকেই পসিবল এটার কি কোনোভাবে এটার উপর ডিপেন্ড করতেছে না বাট একটা রাশির উপর ডিপেন্ড করতেছে তুমি যখন বিভব যখন বাড়াইতেছো তখন ওই বাড়তি বিভব থেকে কম বিভবের দিকে যাচ্ছে দ্যাট মিনস আমরা বলতে পারি কি বেশি বিভবের বস্তু থেকে কম বিভবের বস্তুর দিকে যাচ্ছে তোমাদের বই যে কথাটা লেখা সেটা হচ্ছে চার্জ শুধুমাত্র বিভবের উপর নির্ভর করে চার্জের পরিমাণের উপর নির্ভর করে না অ্যাকচুয়ালি যদি কথাটাকে বলতে চাই তোমাদের বইয়ের ভাষা অনুসারে কিন্তু আমি কিন্তু প্রমাণ করতে পারছি যে চার্জ কার উপর নির্ভর করতেছে বিভবের উপর নির্ভর করতেছে চার্জের পরিমাণের উপরে না অ্যাকচুয়ালি তুমি এই লেকচারটা করার পরে তুমি ফিল করতে পারবা চার্জের প্রবাহ দুইটা জিনিসের উপর নির্ভর করতেছে প্রথম হচ্ছে চার্জের পরিমাণ দ্বিতীয়টা হচ্ছে চার্জের মানে ওই গুলোকে ব্যাসার্ধ কারণ হচ্ছে এই যে v সমান সমান c q1 / r এখানে কিন্তু দুইটা রাশির উপরে v নির্ভর করতেছে এই v যেটা আছে c যেটা আছে সেটা কিন্তু ধ্রুবক সেটা কি ধ্রুবক দ্যাট মিন্স v এর ডিপেন্ডেন্স বা v এর নির্ভরশীলতা আছে দুইটা রাশি দুইটা চলকের উপরে একটা হচ্ছে q1 চলক আর একটা হচ্ছে কি r চলক সো দ্যাট মিন্স অ্যাকচুয়ালি চার্জের প্রবাহটা নির্ভর করতেছে এই দুইটা রাশির উপর q1 এবং r এর উপর এবং q1 এবং r এর রেশিওর উপরেই অ্যাকচুয়ালি বিভবটা নির্ভর করতেছে বাট তুমি যখন q1 / r এর রেশিও যখন বিভবকে যখন বাড়ায় দিবে q1 বেড়ে বা r1 r কমে বা এরকম ভাবে যখন মানে বিভবকে বাড়ায় দিবে তখনই বেশি বিভবের বস্তু থেকে কম বিভবের বস্তুর দিকে চার্জ যাবে বুঝে গেছে ব্যাপারটা তো তোমাদের বইয়ের ভাষা আমরা এই বা এই এখান থেকে এটা বলতে পারি হ্যাঁ বলো আমাদের একটু থাকে বিভবের দিকে একটু ডিপেন্ডেন্স থাকে সো আমরা এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বলতে পারি যে চার্জের প্রবাহটা চার্জের পরিমাণের উপর নির্ভর করতেছে না আর চার্জের বিভবের উপর নির্ভর করতেছে যেহেতু কম চার্জের বস্তু থেকে বেশি চার্জের বস্তুর দিকে একটা চার্জ যাওয়া পসিবল বা কম বিভবের বস্তু থেকে বেশি বিভবের বস্তুর দিকে চার্জ যাওয়া পসিবল না ওকে থ্যাংকস ফর ওয়াচিং